ওকে জোর করলে যদি ভালো মন্দ কিছু একটা ঘটে যায় তখন তার দায় কে নেবে ব্রজু কাকা? দায় নেবে যার শখ হবে ভুল করার, দায়টা তাকেই নিতে হবে। গভীর নির্দেশ মেনে চলাটা যেমন আমার ধর্ম, তেমনি তোমাদেরও কর্তব্য তাকে মেনে চলা। আর সেটা হাসি মুখে মেনে নিলেই ভালো। মেনেই তো নিয়েছি, আমরা তো আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি, কিন্তু বাচ্চারা, ওদের তো একটা জীবন আছে, সুখ দুঃখ আছে, সাদ আহ্লাদ আছে, আর আমরা আমরা মা হয়ে যদি সেগুলোর মূল্য দিতে না পারি তাহলে দিনের শেষে নিজেরা নিজেদের কাছে জবাবদিহি করতে পারবো না? শেষের দিকটাই বেশি ভাবছো, কিন্তু শুরুতেই যাকে জবাবদিহি করতে হবে সেটা ভুলে যাচ্ছ। নিজেদের ছেলে মেয়ের মূল্য চোকাতে গিয়ে নিজেদেরও মূল্য চোকাতে হবে, সেটা পারবে তো? আমি তো কথা বলতে এসেছিলাম, সব ব্যাপারে মাথা গরম করা তো স্বভাব হয়ে দাঁড়িয়েছে আজকাল ছোট। আমি তো কথাটা বুঝিয়ে বলতাম না কি? বড় বৌঠান, সত্যি বলতে কি আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, বরঞ্চ তুমি রিয়াকে বোঝাও। আর একবার জেদ যদি অভির মাথায় চেপে বসে তাহলে কিন্তু মেয়ে বলে কোনো নিস্তার নেই। অভি শুধু দুটো কথাই বিশ্বাস করে, আর জি, এর বাইরে কোনো শব্দ অভির ডিকশনারিতে নেই। আর অভির বিপক্ষে যে যাবে তার হার নিশ্চিত। দুর্গা, আমাদের আওয়াজ তোমার কাছে পৌঁছচ্ছে। আমি আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম ম্যাম, কিছুতেই। তুমি বোধহয় ভুলে গেছো তুমি এখানে বেড়াতে আসোনি, তুমি একটা ট্রেনিং এসছো, আর তার কিছু নিয়ম কানুন আছে। তুই সব উত্তর লিখতে পেরেছিস তো? লিখেছি, এবার দেখা যাক কি হয়। ইস, কি যে বলিস না তুই, তোর জায়গায় যদি আমি থাকতাম টেনশনে কোনো পরীক্ষাই দেওয়া হতো না। এই জন্যই তো আমি পরীক্ষা দিন কোনো ঝুঁকি নেই না, যতটা সম্ভব আগে আগে বাড়ি থেকে বেরোই। হ্যাঁ, সেই শোন না, তোরা যা, আমি আসছি, আমি ওদের থেকে এক্ষুনি আসছি, তোরা যা। ওকে, তুই আয়, আমরা তোর জন্য ওয়েট করছি স্টেশনে। আচ্ছা আচ্ছা, চল। ভাগ্যিস আজ আপনি পৌঁছে দিয়েছিলেন, না হলে কি যে হতো। না না, এভাবে কেন বলছো? আমি যেটা করেছি সেটা আমার কর্তব্য ছিল। তাও তো বোধহয় তোমার পৌঁছতে লেট হয়ে গিয়েছিল, তাই না? না না, ও তেমন কিছু নয়, মাত্র 5 মিনিট। ওটা মেকআপ করে দেওয়া কি এমন ব্যাপার? এনিওয়ে, আসল কথা বলো, এক্সাম কেমন হলো? মন্দ নয়। দ্যাটস গ্রেট। ওহ, 1 মিনিট। হ্যাঁ,